বিয়াস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি দেখাবো, সেটা হলো রুই মাছের কাবাব কীভাবে বানাতে হয়। তখন পেঁয়াজ কুচি আর কি দুইটা কাঁচামরিচ কুচি, একটু জিরা টেলে নিয়েছি, একটা মরিচ জেলে টেন নিয়েছি, এটা হলো আপনার লবণ টেস্টিং সল, আর এটা হলো আমার রুই মাছ, আর একটু সর্ষের তেল। মাছটাকে আগে থেকে সিদ্ধ করে কাটা ছেড়ে নিয়েছিলাম, বলে নিতে রুই মাছটা ঢেলে দেব। তার সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর কাঁচামরিচ কুচি অল্প একটু, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো দেবো, এর জন্য আমি একটু কাঁচামরিচটা একটু কম দিলাম। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তেলে নিয়ে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর টেস্টিং সল্ট পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি টেস্টিং সল্ট দিয়েছি, এখন সামান্য একটু লবণ দিয়ে দেব, আর সাথে সর্ষের তেলটা দিয়ে দেব। পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে, এটার সাথে আপনারা চাইলে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমার বাসায় ছিল না বলে আমি ধনিয়া পাতা কুচিটা দিলাম না। তখন আমি এটাকে ভালো করে একটা ভালো করে একটা মিশিয়ে নিব। তারপর আমার মেশানো শেষ, এখন আমি এই কাবাবটা বানিয়ে নেব। সেম আমি এর আগে একটা কাবাব দেখিয়েছিলাম, ঠিক সেভাবেই বানাতে হবে। তো এই যে শেপটা এভাবে করতে হবে। তো এখন আমার এটা একটা বানানো শেষ, আপনাদের জন্য আরেকটা বানাচ্ছি আমি দেখানোর জন্য। তো এভাবে বানিয়ে খেয়ে বলবেন যে ঘরে খুব মজাদার। আমি অনেক যখন আমি সৌদি আরবে প্রথম এসেছিলাম, এক আপু আমাকে এই রেসিপিটা শিখিয়েছে, সে আপুটা এখানে নাই, তার হাজব্যান্ডটা মারা গেছে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন যে পরিস্থিতি পৃথিবীতে, সবাই সবার জন্য দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে জানাবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা কেন আমাকে কমেন্ট করেন না জানি না, আমার ভিডিওটুকুগুলো কি আপনাদের কাছে পছন্দ হচ্ছে না সেটা আপনারা বলছেন না। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, তাহলে আপনাদের আগ্রহতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন মার্কেটে যাচ্ছি না, আমার মনটা অনেক খারাপ, আমি করব মার্কেট, বেশি কিছু করব না, সিম্পল মার্কেট করব, কারণ আমার মা গত বছর এই দিনে মারা গিয়েছে, সে আমি তার ছোট মেয়ে। আমি প্রায় সৌদি আরবে অনেক বছর ধরে আছি, প্রায় 18 বছর যাব, একবার দেশে গিয়েছিলাম আর দেশে যাইনি। তো মার কথা মনে করে মার্কেট করছি না, আমি বাচ্চাদের জন্য কিনব, আর আপনারা আমাকে দোয়া করবেন। এই তো হয়ে গেল আমার কাবাব, কাবাবটা আপনারা। এখন আমি কাবাবগুলো ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে আমার রুই মাছের কাবাব। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।